গিলদে আগস্টর ফার্স্ট তারিখ শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়ে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির বিষয়ে সাংবাদিককলের পরে মতবিনিময় গুজিয়ে চট্টগ্রাম মহানগরী বিএনপি সক্রিয় পদক্ষেপ আর নবগঠিত অন্তর্বর্তী সরকারের যথাযথ প্রয়াসে আগস্টের 12 তারিখ সোমবার বিয়ালে নগরীর লাহান বাজারের রুগে রেস্টুরেন্টের হলরুমে এই সভার আয়োজন করা হয়। আমরা আশা করি আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড আমাদেরকে এই গত পরশু দিনের নির্দেশ দিয়েছেন যে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডগুলো সাংগঠনিক ইউনিটগুলো যেন আমরা করে ফেলি, আমরা ইনশাল্লাহ এটা করে ফেলতে পারবো। এই নিয়ে সবাই লিখিত বক্তব্য পাঠ করে চট্টগ্রাম মহানগরী বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, স্বাগত বক্তব্য রাহে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বক্তারা বিভিন্ন বিষয় লইয়ে সাংবাদিক কলের প্রশ্নের উত্তর দেয়। আমি মোহরাতে গিয়েছিলাম, চাঙ্গোয় গিয়েছিলাম, আমি সবার সাথে কথা বলেছি। এখানে একটা কেউ বলতে পারেনি যে সাম্প্রদায়িক কারণে মুসলমান বাইরে তাদের উপর অত্যাচার করবে। যারা যারা কিছু কিছু টুকটাক হয়েছে, একটা একটা ঘটনা আমি পেয়েছি, শুধু একজনের গাড়ি ভেঙে দিয়েছে, এটা হচ্ছে আওয়ামী লীগ সমসে অত্যাচার করেছিল। এটাকে সে কিন্তু তাকে যদি হিন্দু সম্প্রদায়ের লোক বললে ভুল হবে, সে কিন্তু আওয়ামী লীগের নেতা হিসেবে অত্যাচার করার কারণে এই ঘটনাগুলি ঘটেছে। সুতরাং আপনি আওয়ামী লীগের নেতা এবং আপনি যদি হিন্দু সম্প্রদায় একসাথে করেন তাহলে এই জিনিসটা ভুল হবে। আমরা হিন্দু সম্প্রদায় ভাই যারা আছে তারা তো অত্যাচার যেমন চট্টগ্রাম লিখে বড় মন্দিরে বাঙালি, কিন্তু কিছু মহলে অত্যাচার বলি বিভিন্ন ধরনের মিছিল করেন, মিটিং করেন, পত্রিকা দিন দেন, তারা বিভিন্ন হালিয়ে আজ সামনে মহারাজে কতবালিকে বিভিন্ন জায়গায় আজ বুঝছি একটা নিজস্ব চট্টগ্রাম দিন নাই, এই চট্টগ্রাম মহানগরীর নাই, কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে করা হচ্ছে। আমি স্পেসিফিকলি বলতেছি ভারত আমাদের দেশের হিন্দুদেরকে ইন্ধন দেওয়া দিচ্ছে যেন অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করা হয়। আমরা আপনি দেখবেন চট্টগ্রাম শহরে কিন্তু যত বড় মিছিল হয়েছে হিন্দুদের, এত হিন্দু কিন্তু চট্টগ্রাম শহরে নেই, এত হিন্দু চট্টগ্রাম শহরে নেই। এখানে সব আওয়ামী লীগের মুসলিম কর্মীরা যোগদান করেছে, আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, আপনারা যদি চান আমরা দিতে পারবো। মতবিনিময় সভায় মহানগর বিএনপি নেতা এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজমউদ্দিন, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, এসকান্দর মির্জা, আরিয় চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুর আলম চৌধুরী রাসেল, মোহাম্মদ কামরুল ইসলাম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহের, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ছাত্র দলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন সরবতকে উপস্থিত আছেন। সি প্লাস টিভি চট্টগ্রাম।